সুন্দর ফিগারের জন্য ওয়েট লস কতটা গুরুত্বপূর্ণ? মেয়ে তিন ছিপছিপে শরীর সবাই পছন্দ করেন। ফ্যাশন সচেতন ছেলে বা মেয়ে শরীরের বাড়তি ওজন নিয়ে চিন্তিত, বিশেষ করে যারা বিয়ের পিঁড়িতে বসার চিন্তায় আছেন। তারা একটু দ্রুত ওজন কমাতে চান, হোক সেটা ছেলে বা মেয়ে। এজন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। মেদহীন শরীর স্বাস্থ্য ঝুঁকি কমায়, তবে না খেয়ে ওজন কমানো মোটেই উচিত নয়, এতে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। এজন্য কিছু খাদ্য অভ্যাস বা নিয়ম মেনে চলা প্রয়োজন। যেমন সকালের মেনু, চিনিতে প্রচুর ক্যালোরি থাকায় এটা পরিহার করা উচিত। সকালে খালি পেটে হালকা কুসুম গরম পানি, মধু ও লেবুর রস মিশ্রিত পানি এক গ্লাস পান করা। সকালে নাস্তায় একটি সেদ্ধ ডিম, দুইটি আটার রুটি ও সালাদ বা সবজি সিদ্ধ এক কাপ খাওয়া। সকালে নাস্তার পর সকাল 11টায় হালকা নাস্তা, নাস্তার 2 ঘন্টা পর বেলা 11টার সময় গ্রিন টি বা আদা লেবু মিশ্রিত রং চার সাথে 2-3টি বিস্কুট খাওয়া। দুপুরের মেনু, দুপুরের মেনুতে 1 কাপ ভাত, 1 কাপ সেদ্ধ সবজি, সালাদ 1 কাপ, মাছ বা মাংস 2 টুকরো খাওয়া। বিকেলের নাস্তা, বিকেলে হালকা নাস্তা ওটস বা 2-3টি বিস্কুট ও গ্রিন টি পান করা। এতে শরীর ঝরঝরে লাগবে এবং মন প্রফুল্ল মনে হবে। রাতের মেনু, রাতের মেনুতে 2টি রুটি বা 1 কাপ ভাতের সাথে 1 কাপ সবজি বা সালাদ এবং 1 গ্লাস দুধ পান করা। রাতের খাবারের 1/2 ঘন্টা পর পছন্দনীয় একটি ফল খাওয়া। ব্যায়াম করা, অবশ্যই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কমপক্ষে 1/2 ঘন্টা ব্যায়াম করা। লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা ভালো। সাঁতার কাটা, সাইকেল চালানো, জগিং করা, এগুলো ব্যায়ামের অংশ। প্রতিদিন সকাল বিকাল 45 মিনিট শরীর থেকে ঘাম ঝরে এমন ভাবে হাঁটতে হবে। সঠিক সময়ে ঘুমানো, সঠিক সময়ে নিয়ম করে দৈনিক 8 ঘন্টা ঘুমাতে হবে। ঘুমের সময় দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। পানি পান করা, প্রতিদিন 3 লিটার পানি পান করতে হবে। যাদের অন্যান্য সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি পান করবেন, তবে খাবার আগে পানি পান করা ভালো। ওজন কমাতে এটা পরীক্ষিত। সময় নিয়ে খাওয়া, আমরা অনেক সময় ভালোভাবে না চিবিয়ে খেয়ে থাকি, এটা মোটেই ঠিক না। এতে হজমে ব্যাঘাত ঘটে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। সময় নিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে। এই অল্প কিছু নিয়ম মেনে চললে ওজন কমানো কঠিন কিছু না। আরো জানতে পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইক ও সাবস্ক্রাইব করে রকমারি 60 চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।